নমস্কার বন্ধুরা, মালদিয়া সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি সুমন তোমাদের সাথে। তোমরা সকলেই জানো, প্রায় 2 মাস আগে WBPSC বোর্ডের তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, ফুড এসআইয়ের জন্য একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হয়েছিল যে 2022-এর যে ফুড এসআইয়ের ভ্যাকেন্সি আউট হয়নি, সেই ভ্যাকেন্সিটা 2023-এ আসতে চলেছে, যার সম্পূর্ণ ডিটেলস তোমরা wbpsc.gov.in এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এই শর্ট নোটিফিকেশনটা আউট হয়েছিল 10/5/2023 তারিখে, অর্থাৎ মে মাসের 10 তারিখে, আর আজকের ডেট হচ্ছে 7/7/2023, অর্থাৎ 2 মাস হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে ফুড এসআই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তোমরা সকলে অন্যান্য ভিডিওতে প্রশ্ন করছো যে WBPSC ফুড এসআই এর নতুন রিক্রুটমেন্টের নোটিশ কবে আসবে, তাই তোমাদের সকলকে জানিয়ে রাখি যে ফুড এসআই এর নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসতে দেরি হবে। কারণ তোমাদের সকলকে জানিয়ে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে WBPSC বোর্ডের WBCS 2022-এর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, তার রেজাল্ট বের করার জন্য তৎপর হয়ে আছে WBPSC বোর্ড। এখন বর্তমানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে WBCS 2023-এর প্রিলি যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট আউট করা। 2022-এ WBCS এর যে এক্সাম হয়েছিল, তার প্রায় 1 বছর ধরে আটকে আছে তার রেজাল্ট। তাই WBPSC বোর্ড সবার প্রথমে WBCS এর রেজাল্ট বের করবে, এবং তারপরে পরে তোমাদের অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারের আপডেট রয়েছে। তাই এই আপডেটগুলো ফুড এসআই এর আগে প্রকাশ করা হবে, তারপরে অর্থাৎ এই আপডেটগুলো প্রকাশ হওয়ার পর ফুড এসআই এর নতুন ভ্যাকেন্সির আপডেট আসতে চলেছে। বুঝতে পেরেছো সকলে? তাই এইসব দিক থেকে দেখতে গেলে ফুড এসআই এর নতুন রিক্রুটমেন্টের নোটিশ বেরোতে আরও একটু লেট হবে। মোটামুটি জুলাই মাসের শেষের দিকে তোমাদের WBCS এর প্রিলির রেজাল্ট আউট হবে, এবং তারপরে অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তোমাদের ফুড এসআই রিক্রুটমেন্টের জন্য নতুন নোটিশ প্রকাশিত হতে পারে। তোমাদের যে খবরটা দিলাম সেটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়। তোমরা যেহেতু সমস্ত ভিডিওতে কমেন্ট করছো, তাই আমার নিজস্ব মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। সকলকেই বলবো চ্যানেলে নজর রাখো, অফিসিয়াল আপডেট এলে সবার আগে ভিডিও বানিয়ে আমরা তোমাদের জানিয়ে দেবো যে WBCSC তরফে ফুড এসআই এর জন্য কবে রিক্রুটমেন্ট প্রকাশিত হবে। তো বন্ধুরা, তোমরা কমেন্টে কোয়েশ্চেন করছো যে WBCS এ ফুড এসআই এর কবে নোটিশ প্রকাশিত হবে, আমার মতামত অনুযায়ী আমরা তোমাদের জানিয়ে দিলাম। এবার তোমরা ওয়েট করে থাকো এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, এবং চ্যানেলে মাঝে মাঝে নজর রাখো, যেদিনই আমাদের ফুড এসআই এর জন্য নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হবে আমরা ভিডিও বানিয়ে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো খবর। আজকের আলোচনা এতদূর পর্যন্তই, আশা করি সকলেই বুঝতে পেরেছো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে, ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।